চলো বঙ্গবাসী কলেজে ফর্ম ফিল আপ কিভাবে করবে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে বঙ্গবাসী কলেজের ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। ওয়েবসাইটে গেলাম, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদের অনলাইন অ্যাডমিশন 2021-এ ক্লিক করতে হবে। করার পর অ্যাপ্লাই অনলাইনে যাবে, এখানে গিয়ে তোমাদের দেখাবে যে তোমরা যদি নিউ অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবে, আর যদি অলরেডি করে থাকো তাহলে রিটার্নিং অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবে। তো আমরা নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করলাম। দেন এখানে তোমার কিছু ডিটেলস দিতে বলেছে, এই ডিটেলসগুলো এখানে পুট করবে। প্রথমেই হচ্ছে তোমার পুরো নাম দিতে হবে, ফুল নেম, তো আমি ফুল নেম দিয়ে দিলাম। দেন তোমার মোবাইল নাম্বার দিতে হবে, আমি জাস্ট এখানে তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেন তোমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো তোমরা ইমেল অ্যাড্রেসটা দিলে। এরপরে তোমাদের ডেট অফ বার্থ চেয়েছে, এরপরে তোমাদের ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে এখানে, তো আমি দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ আমার দেওয়া হয়ে গেছে। এরপরে ডেট অফ বার্থটাকে কনফার্ম করতে হবে, তো এখানে আমি ডেট অফ বার্থটা আবার দিচ্ছি। এরপরে তোমাদের দেখো বলেছে ইয়ার অফ পাসিং, মানে 2021-এ তোমরা পাস করেছো, 2021 দিতে হবে। দেন যদি কোনো রকম কাজ থেকে থাকে তাহলে দিতে হবে, আমি এখানে জেনারেল সিলেক্ট করলাম। আর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট থাকো তাহলে তাদেরকে ইয়েস দিতে হবে, না হলে নো দেবে। দেন এটাকে ডিক্লারেশনটাকে ইয়েস করে তোমাকে এই ফর্মটা সাবমিট করতে হবে, রেজিস্ট্রেশনটা ফুলফিল করতে হবে। দেন এখানে দেখাচ্ছে আমার 15% অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, আমাকে এবার পরের স্টেপটায় যেতে হবে। তো আমি কমপ্লিট পার্সোনাল ইনফোতে ক্লিক করলাম। এরপরে এখানে আমার যাবতীয় পার্সোনাল ইনফরমেশান আমায় দিতে হবে, তো আমি আমার নাম অলরেডি এখানে দেওয়া ছিল, তারপরে আমি জেন্ডার সিলেক্ট করলাম, দেন ডেট অফ বার্থ অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেন ম্যারিটাল স্ট্যাটাস আমি এখানে সিলেক্ট করছি, দেন ন্যাশনালিটি অলরেডি সিলেক্ট করা আছে, এবং রিলিজিয়ান তোমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আমার যেহেতু হিন্দুইজম, তাই আমি হিন্দুইজম সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাদের যদি কন্যাশ্রী নাম্বার থেকে থাকে তাহলে সেটা দিও। দেন রেশন কার্ড টাইপ তোমাদের দিতে হবে, অর্থাৎ APL আর BPL এরকম টাইপের তোমাদের দিতে হবে, তো আমি এখানে APL দিয়ে দিলাম, আর যদি না থাকে তাহলে নান দেবে। দেন তোমাদের ফাদার্স নেম দিতে হবে, এখানে বাবার পুরো নামটা তোমরা দিয়ে দেবে। এগুলো জাস্ট পার্সোনাল ডিটেলস, এগুলো অত একটা ঝামেলার কিছু নেই, একদম ইজি। তো মাদার্স নাম দিয়ে দেবে, দেন তোমাদের গার্জিয়ানের নাম দিতে হবে, এরপরে তোমাদের গার্জিয়ানের সাথে কি সম্পর্ক সেটা দিতে হবে। তো আমি যেহেতু আমার ফাদারের নামটাই দিয়েছি তাই ডটার লিখলাম। এরপরে তোমার গার্জিয়ানের অকুপেশন দিতে হবে, উনি কি করেন। দেন তুমি ফার্স্ট জেনারেশন লার্নার কি সেটা দিতে হবে, মানে তোমাদের ফ্যামিলি থেকে তুমি প্রথম বিকম করছো কি সেটা দিতে হবে, মানে গ্র্যাজুয়েশন করছো কি। দেন তোমার ব্লাড গ্রুপ চুজ করলে, দেন তোমার গার্জিয়ানের ফোন নাম্বার দিতে হবে। এরপরে তোমাদের রেশন কার্ডের টাইপটা আবার সিলেক্ট করতে হবে, নর্মাল নাকি BPL এরকম সিলেক্ট করতে হবে, তো আমার নর্মাল। এরপরে হচ্ছে এরিয়া সিলেক্ট করতে হবে, রুরাল অর আরবান। দেন তোমাদের ফ্যামিলি ইনকাম দিতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এরপরে হচ্ছে মাইনরিটি কিনা সেটা চুজ করবে, দেন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে পুট করে দেবে। এরপরে এখানে পোস্টাল অ্যাড্রেস চেয়েছে, তো তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা পুরো অ্যাড্রেসটা এখানে লিখবে। তো আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা দেবে, দেন তোমাদের আবার ইন্ডিভিজুয়ালি যেগুলো চেয়েছে সেগুলো এখানে পুট করবে। তো সিটি দিয়ে দিলাম, দেন স্টেট অলরেডি সিলেক্টেড আছে, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, দেন তোমাদের পোস্ট অফিস দেবে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেবে, পিনকোড দেবে, দেন তোমাদের পুলিশ স্টেশনটা দিয়ে দেবে। তোমাদের অ্যাড্রেসে যেরকম থাকবে সেরকম অনুযায়ী এখানে পুট করে দেবে সমস্ত কিছু। এরপরে তোমাদের লোকাল অ্যাড্রেস চেয়েছে, তো লোকাল অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে ক্লিক হেয়ার টু কপি করবে, তাহলেই এটা চলে আসবে। দেন এখানে আমি সেভ অ্যান্ড প্রসিড করছি, তো আমার এখানে একটা এরর দেখাচ্ছে, আমি রেশন কার্ড ক্যাটেগরিটা সিলেক্ট করতে ভুলে গেছি, তো আমি রেশন কার্ড ক্যাটেগরিটা সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে আমি নর্মাল করে নিলাম। তো এরপরে সব ঠিক আছে, আমি সেভ অ্যান্ড প্রসিড করছি।
এই এইগুলো আপলোড করার পর তোমাকে তোমার আধার কার্ড নাম্বার দিতে হবে এখানে। তো আমি আমার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। এরপরে তোমাদের যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলেছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে জাস্ট যাবে, তোমার যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো এখানে নেবে। তো অলরেডি দেখো এখানে আমার ফাইলটা চুজ হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত ডকুমেন্টসগুলো চুজ করে নেব। আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তোমরা এইভাবে করবে। দেন তোমাদের 12-এর মার্কশিটটা দিতে হবে এখানে, মার্কশিটটাও স্ক্যান করা মার্কশিট। এরপরে তোমাদের এজ প্রুফ দিতে হবে, 10-এর অ্যাডমিট কার্ড দিতে হবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিলেই হয়ে যাবে। দেন এগুলোকে আপলোড করতে হবে। তো আমি এগুলোকে আপলোড করে দেবো এবার। নেট স্লো আছে। এরপরে তোমার দেখো 45% কমপ্লিট হয়েছে। এরপরে তোমাদের ক্লাস 12-এর টোটাল ডিটেলসটা এখানে দিতে হবে। তো আমি এখানে গেলাম এন্টার ক্লাস 12 ডিটেলসে। এখানে যাওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে দেবে। তোমাদের রেজাল্টে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল সেটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের রোল নাম্বার চেয়েছে, রোল নাম্বার তোমাদের রেজাল্টে এসেছে মার্কশিটে, সেই মার্কশিট থেকে রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপরে তোমরা কোন ইয়ারে রেজিস্ট্রেশন করেছো, মানে 11-এ রেজিস্ট্রেশন হয় তাই 2019 আমি সিলেক্ট করেছি। দেন ইয়ার অফ পাসিং অলরেডি সিলেক্টেড হয়ে আছে। কোন বোর্ড থেকে পাস করেছো সেটাও তোমরা এখানে সিলেক্ট করে দেবে। এরপরে তোমরা রেগুলার কোর্সে পড়েছো নাকি ভোকেশনাল সেটা এখানে সিলেক্ট করে দেবে। আমি রেগুলার তাই এখানে রেগুলার সিলেক্ট করলাম। দেন এটাকে সাবমিট করবে, একবার ভালো করে চেক করে নিয়ে তারপরে সাবমিট করবে। করার পর এখানে তোমাকে মার্কসের কত মার্কস পেয়েছো সেইগুলো এখানে দিতে হবে। সবার প্রথমে সাবজেক্ট চুজ করে নেবে, ইংলিশ, ইংলিশ এ অর বি তোমাদের মার্কশিটে যেরকম থাকবে সেই অনুযায়ী চুজ করে নেবে। নেওয়ার পর এখানে তোমাদের মার্কসগুলো দিতে হবে। প্রথমটা হচ্ছে মার্কস অবটেন, মানে তুমি কত মার্কস পেয়েছো সেটা দেবে। দেন তারপরে ঘরটা হচ্ছে ফুল মার্কস, তোমাদের যেরকম 100-এ এক্সাম হয় সেই ফুল মার্কসটা এখানে দিতে হবে। চলো চটপট আমি মার্কসগুলো বসিয়ে নিই। এখানে অটোমেটিক্যালি তোমার পাশে পার্সেন্টেজটা চলে আসছে, তুমি কত পার্সেন্ট পেয়েছো সেরকম টোটালেও তোমাদের চলে আসবে কত পার্সেন্ট পেয়েছো। তো এগুলো তো গেলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এরপরে যে মেন সাবজেক্টগুলো হয় সেইগুলো আমি চুজ করে নিচ্ছি। আমি এখানে বিকমের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখানে চুজ করে নিলাম অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ, দেন কস্টিং ট্যাক্সেশন, ল অ্যান্ড অডিট। এরপরে এখানেও তোমাদের সেম অ্যাজভাবে মার্কস কত পেয়েছো সেটা দিতে হবে এবং কততে ফুল মার্কস সেটাও দিতে হবে। তো চলো আমি চটপট এগুলো বসিয়ে নিই। এরপরে তোমাদের এখানে মার্কস দেওয়া হয়ে গেলে এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের কোর্স চুজ করতে হবে, তুমি কোন কোর্সে পড়তে চাও সেটা। তো এখানে দেখো তোমাদের অপশান দিয়েছে, এখান থেকে তোমরা যে কোনো একটা কোর্স চুজ করে নেবে, যে যে কোর্সে পড়তে চাও। আমি এখানে বিকম অনার্স চুজ করলাম। তো এরপরে হচ্ছে তোমাদের কমার্স পেপার 1, কমার্স পেপার 2 যেরকম থাকবে, যেহেতু বিকমে সেরকম কিছু চুজ করতে হয় না তো যে অপশান থাকবে সেটাই তোমাদের চুজ করতে হবে। এরপরে তোমরা ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি নেবে নাকি ইংলিশ নেবে সেটা এখান থেকে চুজ করতে হবে। তো আমি চুজ করে এটাকে অ্যাড কোর্স করে দিলাম। এরপরে ফর্ম প্রিন্টে তোমরা যাবে। যাওয়ার পর এখানে তোমরা তোমাদের ফর্মটা পুরো দেখতে পাবে। তো ফর্মটা এখানে চলে এসেছে। এরপরে যদি তোমরা এটাকে প্রিন্ট করতে যাও তো এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বঙ্গবাসী কলেজের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের আর যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবে। আজ ভিডিওটা এতটাই রাখছি, বাই।